আমাদের আওয়াজ পাওয়া যাচ্ছে কিনা ভূতের। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস, আজকে আমরা যাচ্ছি কেদারনাথে আর কি ভোলে বাবা দর্শন করতে। তো কেদারনাথ হিন্দুদের অন্যতম একটি তীর্থস্থান আর কি, আর সেখানকার ভোলে বাবা নাকি খুবই জাগ্রত। আর এই জাগ্রত পিছনে একটি কাহিনী রয়েছে, সত্য কাহিনী। আগের যুগে আর কি মানে সেখানে যাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না, মানুষ মানে হেঁটে যেত সেখানে। আর ওখানকার আবহাওয়া তো তোমরা জানোই, হিন্দুরা সবাই জানে কেদারনাথ ওখানখানে অবস্থিত। তো সেখানে খুব বড় পড়ে আর কি। তো সেখানে একটি ভক্ত মানে গিয়েছিল আর কি, দু মাস মানে হেঁটে গিয়েছিল আর কি। যাওয়ার পর সেখানে গিয়ে দেখি মানে আবহাওয়া খুবই খারাপ, বড় পড়ছে। আর মানে সেখানকার যে সাধু ছিল আর কি, সে মন্দির লক করে মানে বাড়ি চলে আসে আর কি, কারণ ওখানকার আবহাওয়া খারাপ ছিল, বরফে একদম জমে ছিল সব। তো সন্ধ্যা ওখানে মন্দির বন্ধ থাকে আর কি। ভক্তি যখন সেখানে গিয়েছে মানে ভোলে বাবার দর্শন করতে আর কি, তো সেখানকার পুরোহিত মশাই আর যেতে দিবে না, কারণ ছ মাস বন্ধ থাকবে। রিকোয়েস্ট করেছিল যা ভেতরে প্রবেশ করার জন্য, ভোলে বাবার দর্শন করার জন্য। তো সেটা দর্শন করতে দেয়নি, বলেছিল যে এখন বাড়ি চলে যাও, ছয় মাস পরে আসবে। কিন্তু ভক্ত বলেছিল আমি দর্শন না করতে যাবো না, কারণ আমার কাছে এত পয়সা করি নেই, খাবো বাকি যাবো বাকি, জামা কাপড় নেই। তো ভক্ত সেখানে দাঁড়িয়েছিল ভোলে বাবার আসার অপেক্ষা। সেখানে একদিন পর সব পাল্টে যায়, পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হওয়ার আগে আর কি একটি মানে সাধু বাবা আসে, সে ভক্তকে দর্শন দেয় এবং খাওয়ার ঠাওয়ার খাবার দেয়। তো তারপরেই ভোলে ভক্ত যখন ধ্যান থেকে উঠে, ভোলে বাবার প্রণাম থেকে উঠে আর কি, তো উঠেই দেখে সব দিক পরিষ্কার হয়ে গেছে। তো সেদিক পিছন দিকে পুরোহিত আসলে আর কি, এসে বলে তুমি এখনও দাঁড়িয়ে রয়েছে এখানে? ভক্ত বলে হ্যাঁ, আমি কালকে দাঁড়িয়েছিলাম, এখনও দাঁড়িয়ে রয়েছি। তো পুরোহিত বলে কালকে কেন, ছ মাস হয়ে গেল তোমাকে এখানে দেখার। তো মানে পুরোহিত জিজ্ঞেস করে আর কি হয়েছিল না হয়েছিল। তো ভক্ত বলে এরকম একটা ভালো সাধু বাবা দর্শন দিয়েছিল, এবং মানে তখন পুরোহিত বুঝে যায় যে তোমাকে সাধু বাবা না, স্বয়ং ভোলেনাথ দর্শন দিয়েছিল, এই হচ্ছে সত্যি ভক্ত আর কি। তো ভোলে বাবার দর্শন দিতে বাধ্য হয়েছিল। তো এই হচ্ছে কাহিনী, আশা করি শর্টকাটে তোমাকে বুঝতে পারলাম না, তোমরা বুঝে নিও সেটি। তো চলো সেখানে যাওয়া যাক, সেখানে দেখা হচ্ছে তোমাদেরকে। তো চলো আজকে দর্শন করবো কেদারনাথের ভোলে বাবার। সো গাইস, কেদারনাথে ভোলে বাবার দর্শন করতে এসে দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের সামনা করতে হচ্ছে আর কি। সো পুরো বৃষ্টি পড়ছে আর কি, দেখতে পাচ্ছ চারদিক। আর আমরা এখন রাস্তার পাশে একটি ভাঙা দোকানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ ভোলে বাবার কৃপায় এবং মা দুর্গার কৃপায় বৃষ্টি একটু কমলো আর কি। তো আমরা আবার রওনা দিলাম কেদারনাথ দর্শনের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, লেটস সি দিস। এ ফিউ মোমেন্টস লেটার, সো গাইস অনেক ভিড়, অনেক হাইলাইট, তার জন্য তোমাদেরকে বেশি কিছু বলতে পারছি না, জাস্ট দেখো আর কি। এখানে দেখতে পাচ্ছ এখানে তিনটে এলিয়েনের মতো পড়েছে আর কি। When you feel it's hopeless, when you think that you've lost, I will take your hand and we'll... A few moments later. So guys, finally আমরা এসে পৌঁছলাম কেদারনাথের সামনে। এখন প্রবেশ দিয়ে রাখি। তো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভিতরে মানে প্যান্ডেলটি কিরকম করেছে, মনে হচ্ছে খুব ভালোভাবে আর কি। চলো ভিতরে যাওয়া যাক। অনেক লোক দেখতে পাচ্ছি এখানে আসছে মানে। তো গাইস ফাইনালি কেদারনাথ দর্শন পেলাম, সবাই নমস্কার করো। সো গাইস আমি তো টিকট হয়ে গেছি, চলো পুরো যাই।
সো গাইস ফাইনালি ভোলে বাবার দর্শন পাওয়া গেল আর সাথে দুর্গা মার দর্শন পাওয়া গেল। তো তোমরা সবাই আমার সাথে নমস্কার করো আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। সো গাইস এই চ্যানেলের ভিতর দিয়ে এখন আমরা মানে বেরোচ্ছি আর কি, এটা হচ্ছে এক্সিট গেট আর কি, এখান থেকে এক্সিট করবো। আর ফ্রেন্ড পুরো ব্যস্ত বাড়ি যাচ্ছে আর কি, বাড়ির থেকে ফোন আসছে, তো আর দাঁড়া যাবো তো দাঁড়া চল। এখানে দুর্গা মা দর্শন করে নেও, নমস্কার নমস্কার। জয় মা দুর্গা, আমার সাবস্ক্রাইব কমপ্লিট করে দিও এবং ভিডিওটি যাতে ভাইরাল হয়। জয় মা দুর্গা। কোন এই লোক, কাহাঁ সে আতে? যতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি তোমাদের পুজো ভালো কেটেছে। তো অনেক রাত হয়ে গিয়েছে, এখন এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি। ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দিও, আছে নতুন থেকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।